ফ্ল্যাটের ঝামেলা মেটানোর নামে ডেপুটি স্পিকার সোনালী গুহর নেতৃত্বে তৃণমূলের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ। ঘটনাস্থল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা। নগেন্দ্র রায় নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে বেধড়ক মারধর, জুতো পেটাও করে তৃণমূল কর্মীরা। অভিযোগ, পুলিশের উপস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতা বেদ প্রকাশ তিওয়ারির নেতৃত্বে ওই চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। চিকিৎসকের অভিযোগ, এরপরই ঘটনাস্থলে পৌঁছন বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ। সেখানে আমি সরকার, আমি মুখ্যমন্ত্রীর লোক বলে চিকিৎসককে হুমকিও দেন বলে অভিযোগ। এমনকি চিকিৎসকের অভিযোগ, পুলিশ তার পকেটে রয়েছে বলেও সোনালী গুহ হুঁশিয়ারি দেন। গতকাল রাতেই গোলাবাড়ি থানায় সোনালী গুহ বেদ প্রকাশ তিওয়ারির নামে অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। এই ঘটনার পর এখন আতঙ্কে ভুগছেন তিনি। ফের শহরে আক্রান্ত পুলিশ। এবার দুষ্কৃতীকে আটক করতে গিয়ে আক্রান্ত হতে হলো হরিদেবপুর থানার পুলিশকে। দুষ্কৃতীকে আটক করে জিপে তোলার সময় পুলিশের উপর হামলা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল থামাতে যায় হরিদেবপুর থানার পুলিশ। সেখান থেকে ডাবলু সিংহ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে জিপে তোলার সময় হামলা চালায় তার অনুগামীরা। পুলিশ কর্মীদের বেধড়ক মারধর করা হয়, এমনকি পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়েও পালিয়ে যায় তারা। এই ঘটনায় গুরুতর জখম এসআই সহ সাতজন পুলিশ কর্মী। বাড়িতে এসে বাবাকে মারধর, অপমানে আত্মঘাতী ছাত্রী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানের অন্ডালের উখার বিশালাক্ষীতলায়। আটক মূল অভিযুক্ত কিশোরের মা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নবম শ্রেণীর ওই ছাত্রীকে উত্তক্ত করত তারই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। এদিন দুপুরে কেউ না থাকার সুযোগে বন্ধুবান্ধবদের নিয়ে ছাত্রীর বাড়িতে আসে পাঠকপাড়ার বাসিন্দা অভিযুক্ত ছাত্র। ছাত্রীটির নাম ধরে ডাকাডাকি শুরু করলে বাধা দেন প্রতিবেশীরা, শুরু হয় বচসা। অভিযোগ, সে সময় ছাত্রীটির বাবা এলে তাকে ধাক্কাধাক্কি করে অভিযুক্ত ছাত্র ও তার বন্ধুরা। পরিবারের দাবি, এই ঘটনায় অপমানে আত্মঘাতী হয় ছাত্রীটি। পুলিশ এলেও কিশোরীর দেহ নিয়ে যেতে পারেনি তারা। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে শুরু হয় বিক্ষোভ। পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই নাবালক, গা ঢাকা দিয়েছে তারা। মূল অভিযুক্তর মাকে আটক করা হয়েছে। আগামী 12 তারিখ থেকে সীমায় শুরু হচ্ছে নতুন প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে রামকিঙ্কর বেজ, অতুল বসু, যামিনী রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ থেকে শুরু করে রামানন্দ বন্দ্যোপাধ্যায়, গণেশ পাইন, যোগেন চৌধুরী, মকবুল ফিদা হোসেনের কাজ। পরেশ মাইতি, লালু প্রসাদ সাহের পাশাপাশি প্রদর্শনীতে থাকছে দক্ষিণের কে জি সুব্রমণিয়াম, বাসুদেবান নামুদ্রি, রাম সিং উর্ভেতির কাজও। প্রদর্শনীতে থাকছে 42 জন শিল্পীর 80টি পেন্টিং, যেখানে ধরা পড়েছে রং, তুলি, ক্যানভাসের ক্রমবিবর্তন। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত।